একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমামের 93তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ও সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ড বন্ধের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব জাহানারা ইমাম। 1994 সালের 26 জুন চিরতরে চলে যান এই মহিয়সী নারী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তার আদর্শ এখনও সজীব। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1929 সালের 3 মে অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতা আব্দুল আলীর তত্ত্বাবধানে রক্ষণশীলতার বাইরে এসে আধুনিক শিক্ষা গ্রহণ করেন তিনি। স্বামী প্রকৌশলী শরীফ ইমাম যুগিয়েছেন অনুপ্রেরণা। 1945 সালে কলকাতার লেডি ব্রাভন কলেজ থেকে বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাশ করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতায়। 71-এ তার 19 বছর বয়সী ছেলে শাফি ইমাম রুমিকে হারান। যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ত্যাগ করে মুক্তিযুদ্ধে নিজেকে উৎসর্গ করেছিলেন রুমি। মুক্তিযুদ্ধের কালে তার লেখা ডায়েরি 71-এর দিনগুলি ইতিহাসের অনন্য উপাদান। শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজম ও জামায়াতে ইসলামের ধৃষ্টতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী 70টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে 1992 সালের 21 জানুয়ারি গড়ে ওঠে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আহ্বায়ক জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধে সর্বস্ব হারা এই মানুষটি ধর্মের নামে রাজনীতি বন্ধে আওয়াজ তুলেছিলেন। তার এই সংগ্রাম এখনও প্রাসঙ্গিক। সব মুক্তিযোদ্ধারা তাকে মার্ডার করত এবং সেই শহীদ জননী জাহানারা ইমামের আবেদনের কারণে মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত রাজনৈতিক দল, সে আওয়ামী লীগ থেকে শুরু করে অতি ছোট একটা বাম দল, সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। ধর্মের নামে রাজনীতি বা ধর্মের নামে সন্ত্রাস, এটা বন্ধ করবার যে নাগরিক সচেতনতা, আমি মনে করি এই আন্দোলনে পুরোগামী নেতা হচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম। 1913-র শাহবাগ জাগরণ মঞ্চ আলোকিত ছিল জাহানারা ইমামের আদর্শে। তিনি সশরীরে অনুপস্থিত তবুও আদর্শ সজীব। শাহবাগে যখন সে গণ অভ্যুত্থান ঘটল তরুণদের, সেখানে গণজাগরণ মঞ্চে দেখবেন একটা বিশাল ছবি, যেটা হচ্ছে সেটা হচ্ছে জাহানারা ইমামের ছবি। এবং তারা 2013 সালে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দিচ্ছে। তারা বলছে আমরা জাহানারা ইমামের আন্দোলনের সন্তান, আমরা মুক্তিযুদ্ধের চেতনার সন্তান। তো জাহানারা ইমাম এভাবেই কিন্তু তার পরবর্তী প্রজন্মকে, যারা তাকে চোখেও দেখেনি, তাদেরকেও অনুপ্রাণিত করছেন। সন্তান রুমির আত্মত্যাগ আর স্বাধীনতার চেতনা উজ্জীবিত রাখার ক্ষেত্রে নিজের অবদানেই জাহানারা ইমাম হয়ে ওঠেন শহীদ জননী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।